প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মাই এম স্কুলের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছো এই ভিডিওতে আমি তোমাদের বীজগণিত পাঠের ডিটার্মিন্ট বা নির্ণায়ক সম্পর্কে আলোচনা করব নির্ণায়কের এটি হলো সপ্তম ক্লাস এর আগে যে ছটি ক্লাস নিয়েছি সেই ছটি ক্লাস অবশ্যই তোমরা দেখবে আমার চ্যানেলটিকে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করোনি অথবা আজকে নতুন এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ক্লাসে আমি নির্ণায়কের একটি প্রশ্ন অথবা সমস্যা সমাধান করব। চলো তাহলে আমরা সমস্যাটি সমাধান করি প্রশ্ন নম্বর বারো প্রমাণ করতে হবে যে আমাদের এই নির্ণয়টা সমান আমাদের এই রাশিটা প্রমাণ করতে হবে সমাধান করার জন্য আমরা লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বামপক্ষ দিয়ে শুরু করব। কি আছে বামপক্ষে প্রথম কলমে আছে এ প্লাস বি প্লাস টু সি 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 এটা প্রথম কলাম দ্বিতীয় কলাম আছে আমার এ বি প্লাস সি প্লাস টু এ এ তৃতীয় কলমে আছে বি সি প্লাস এ প্লাস টু বি এটি আমাদের আছে মূল অঙ্ক সমান কী করবো প্রথম কলাম দ্বিতীয় কলাম তৃতীয় কলাম যোগ করে বসাবো পরবর্তী লাইনের প্রথম কলমে কি করব তাহলে প্রথম কলামের এই উপাদানের সাথে যোগ করব এই উপাদান তার সাথে যোগ করব এই উপাদান অর্থাৎ কলামের সাথে কলামের যোগ বা বিয়োগ অর্থ হলো পাশাপাশি যোগ বা বিয়োগ করা সেক্ষেত্রে প্রথম কলামের প্রথম উপাদানের সাথে যোগ করব দ্বিতীয় কলামের প্রথম উপাদান যোগ করব তৃতীয় কলামের প্রথম উপাদান কি থাকবে তাহলে এখানে আছে এ প্লাস বি প্লাস টু সি প্লাস এ প্লাস বি এ এর সাথে এই এ যোগ করলে কত হবে টু এ হবে তাহলে আমরা এখানে একবারে টু এ লিখবো এই বি এর সাথে এই বি যোগ করলে কত হবে টু বি হবে তাহলেও এখানে আমরা একবারে টু বি লিখবো আর টু সি তো এখানে আছেই কী করলো আমরা এখানে প্রথম কলামের প্রথম উপাদান এ প্লাস বি প্লাস টু সি তার সাথে যোগ করেছি দ্বিতীয় কলামের প্রথম উপাদান তার সাথে যোগ করেছি তৃতীয় কলামের প্রথম উপাদান এই যোগ ফলটা এ প্লাস বি প্লাস টু সি প্লাস এ প্লাস বি এই রাশিগুলো যোগ করলে টু এ প্লাস টু বি প্লাস টু সি হয় সেই যোগ ফলটা আমি একবারে বসিয়ে দিয়েছি এখন দ্বিতীয় উপাদান এই উপাদানের সাথে যোগ হবে এই উপাদান তার সাথে যোগ হবে এই উপাদান তাহলে দেখো এখানে সি আছে এখানে বি আছে এখানে সি আছে এখানে টু আছে এখানে বি আছে এই তিনটা রাশিও যদি আমরা যোগ করি তাহলে যোগফলটা আমাদের হবে এই সি এর সাথে এই সি যোগ করলে হবে টু সি প্লাস এই বি এর সাথে এই বি যদি যোগ করি তাহলে হবে টু বি প্লাস এই টু এখানে আছে টু এ বসে যাবে ঠিক একই কাজ আমরা করবো এই সি এর সাথে এ যোগ হবে তার সাথে যোগ হবে সি প্লাস এ প্লাস টু বি এই রাশিটি যোগ করলো আমাদের এখানে টু সি প্লাস টু এ প্লাস টু বি হবে এখন আমরা কি করেছি প্রথম কলম দ্বিতীয় কলম তৃতীয় কলম যোগ করে পরবর্তী লাইনের প্রথম কলমে বসিয়েছি দ্বিতীয় কলম উপাদান যা ছিল সেগুলো রেখে দেব এ প্লাস কলম বরাবর যে উপাদান ছিল সেই উপাদানগুলো আমরা রেখে দেব এখন আমরা এই প্রথম কলম বরাবর দেখতে পাচ্ছি প্রথম কলম বরাবর সেম উপাদান আছে এখানে টু এ প্লাস টু বি প্লাস টু সি এখানে টু এ প্লাস টু বি প্লাস টু সি এখানেও টু এ প্লাস টু বি প্লাস টু সি একটু এলোমেলো আছে সাজানো নেই সেটা কোনো সমস্যা নয় এখন আমরা কি করব এই প্রথম কলম বরাবর আমরা নির্ণায়কের বৈশিষ্ট্য অনুযায়ী জানি একই কলম অথবা একই শাড়ি বরাবর যদি সেম উপাদান থাকে তাহলে সেই সেম উপাদানটাকে আমরা কমন নিতে পারি তাহলে এখান থেকে কি কমন নিতে পারি এখান থেকে আমরা টু এ প্লাস টু বিস টু সি আমরা একটা কোমন নিতে পারি কোমন নিলাম কি থাকবে তাহলে অন থাকবে অন থাকবে কেন প্রতিটি উপাদানেই শুধুমাত্র টু এ টু বি টু সি আছে সুতরাং টু এ প্লাস টু বি প্লাস টু সি কোমন নিলে অন অন অনই থাকবে দ্বিতীয় কলাম যেটা আছে এ বি প্লাস সি প্লাস টু এ তৃতীয় কলম কি আছে বি সি প্লাস এ প্লাস টু বি অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় কলম যা ছিল সেটা আমরা রেখে দিলাম আমরা এই জায়গা থেকে টু কোমন নিয়ে সুন্দর করে রেখে দিই টু ইন্টু এ প্লাস বি সি আমাদের প্রমাণে এইভাবে আছে টুটা সামনে আছে এখন আমরা কী করব দেখতে পাচ্ছি এই ওয়ান থেকে যদি ওয়ান বিয়োগ করি তাহলে একটা উপাদান শূন্য পাবো নির্ণায়কের বৈশিষ্ট্য অনুযায়ী কোনো উপাদান যদি আমরা শূন্য পাই তাহলে সেই নির্ণায়কের মান নির্ণয় করতে আমাদের সহজ হবে এখন আমরা এই ওয়ান থেকে ওয়ান বিয়োগ করা অর্থ হলো শাড়ি থেকে শাড়ি বিয়োগ করব দ্যাট মিন্স প্রথম শাড়ি থেকে দ্বিতীয় শাড়ি বিয়োগ করবো শাড়ির থেকে শাড়ি বিয়োগ করা অর্থ হল উপর থেকে নিচে বিয়োগ করা উপরে ওয়ান থেকে নিচের অন বিয়োগ করব উপরে এ থেকে এই রাশিটি বিয়োগ করব আবার বি থেকে এই রাশিটি বিয়োগ করবো কী থাকবে তাহলে এই ওয়ান থেকে ওয়ান যদি বিয়োগ করি ফলাফল হবে শূন্য সেই শূন্য রাখলাম এই এ থেকে বি প্লাস সি প্লাস টু এ যদি বিয়োগ করি থাকবে হলো এ প্লাস বি প্লাস সি এই বিয়োগ ফলটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি আবার এই বি থেকে বি বিয়োগ করলে ফলাফল হবে কত জিরো সে জিরো রাখলাম ঠিক একইভাবে যদি আমরা দ্বিতীয় সারি থেকে তৃতীয় শাড়ি বিয়োগ করি তাহলে দেখব আর উপাদান আমরা জিরো পাব এই অন থেকে অন বিয়োগ করলে কত হবে জিরো হবে এ বি প্লাস সি প্লাস টু এ থেকে যদি এ বিয়োগ করি কি থাকবে বি প্লাস সি প্লাস এ তাহলে থাকবে হলো বি প্লাস সি প্লাস এ এই বি থেকে যদি সি প্লাস এ প্লাস টু বিয়োগ করি তাহলে থাকবে সি প্লাস এ প্লাস বি সি প্লাস এ প্লাস বি তৃতীয় শাড়ি যেটা আছে সেটা আমরা রেখে দেব কারণ আমরা নির্ণায়কের বৈশিষ্ট্য জানি কোনো নির্ণায়কের একই লাইনে দুইটা শাড়ি অত দুইটা কলমে পরিবর্তন করা যায় এই এ থেকে এই রাশিটি বিয়োগ করলে যে বিয়োগ ফল এ প্লাস বি প্লাস সি হয় সেইটা আমি এখানে দেখাবো আমি বিয়োগ করব এ মাইনাস বি প্লাস সি প্লাস টু এ ব্র্যাকেটের সামনে যদি মাইনাস থাকে আমরা জানি ব্র্যাকেটের ভিতরের সকল রাশির চিহ্ন পরিবর্তন হয় ঠিক সেই একইভাবে এখানে সকল রাশির চিহ্ন পরিবর্তন হবে তাহলে থাকবে কি এ এ আর মাইনাস টু এ এ আর মাইনাস টু এ তাহলে হবে এখানে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি মাইনাস যদি কোমর নেই কী থাকবে এ প্লাস বি প্লাস সি ঠিক আছে তাহলে এখানে একটা মাইনাস হবে তাহলে এই রাশিটু এখানে একটা মাইনাস হবে কিন্তু এই রাশিটি অর্থাৎ বি প্লাস সি প্লাস টু এ থেকে এ বিয়োগ করলে সবগুলো হবে মাইনাস হবে না টু টু এ প্লাস বি প্লাস সি থেকে যাবে এখন আমরা এই প্রথম শাড়ি বরাবর যদি চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে এ প্লাস বি প্লাস সি নেওয়া যায় কারণ এখানে জিরো আছে জিরোর সাথেই এ প্লাস বি প্লাস সি গুণ যদি করে দিই তাহলে জিরো থেকে যাবে সুতরাং আমরা এখান থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিতে পারব কি থাকবে এখানে জিরো আছে তাই জিরো থেকে যাবে এখানে কি আছে মাইনাস এ প্লাস বি প্লাস সি সুতরাং থাকবে কি মাইনাস ওয়ান এখানে জিরো আছে এখানে থাকবে জিরো এখন আমরা দ্বিতীয় শাড়ি বরাবর যদি চিন্তা করি তাহলে দেখতে পাচ্ছি এখানে জিরো আছে এ প্লাস বি প্লাস ই আছে এখানে মাইনাস এ প্লাস বি প্লাসি আছে তাহলে আমরা দ্বিতীয় শাড়ি থেকেও আমরা এ প্লাস বি প্লাস ই কোমন নিতে পারি কী থাকবে প্রথম উপাদান থাকবে শূন্য তারপরে এখানে আছে এ প্লাস বি প্লাস সি সুতরাং কোমর নিলে থাকবে হলো ওয়ান এখানে আছে মাইনাস এ প্লাস বি প্লাস সি সুতরাং থাকবে হল মাইনাস ওয়ান আমার তৃতীয় শাড়ি কী আছে ওয়ান এ শিক্ষার্থী এখানে একটু ভুল হয়েছিল এই লাইনে সি প্লাস এ প্লাস টু বি হবে আমি জিরো লিখেছিলাম ওটা জিরো হবে না তাহলে এখানে থাকবে সি প্লাস এ প্লাস টু বি পরবর্তী লাইনে আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি তিনবার গুণ আকারে আছে তাহলে ওটাকে আমরা লিখতে পারবো এ প্লাস বি প্লাস সি টু দি পাওয়ার হোলকি এখন একই শাড়ি অথবা কলম বরাবর আমরা দেখতে পাচ্ছি দুইটা শূন্য আছে তো আমরা শাড়ি বরাবর যদি চিন্তা করি তাহলে এই প্রথম শাড়িতে দুটি উপাদান শূন্য আছে অশূন্য উপাদান কত আছে মাইনাস ওয়ান এই মাইনাস এখানে বসবে মাইনাসনের ওয়ানের পজিশনের চিহ্নটা কত আছে এখানে হলো প্লাস শুরু হবে প্লাস থেকে প্লাস মাইনাস মাইনাস ওয়ানের পজিশনের চিহ্ন আছে মাইনাস তাই আরও একটা মাইনাস বসবে এখন কী হবে এই অশূন্য উপাদান যেটা আছে অশূন্য উপাদান কত ছিল মাইনাস ওয়ান এই অশূন্য উপাদান বরাবর কি হবে শাড়ি বাদ যাবে কলাম বাদ যাবে যা জা থাকবে তাদের নির্ণায়ক বসবে কি থাকবে এখানে শূন্য এখানে থাকবে মাইনাস ওয়ান এখানে থাকবে প্লাস ওয়ান এখানে থাকবে সি প্লাস এ প্লাস টু বি পরবর্তী লাইনে টু ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব থাকবে এই মাইনাস এই মাইনাস প্লাস হয়ে যাবে সুতরাং প্লাসটি লিখলাম না এখন নির্ণায়কের সূত্র অনুযায়ী জিরোর সাথে সি প্লাস এ প্লাস টু বি গুণ করলে ফলাফল কত হবে শূন্য হবে সেই শূন্য এখানে বসবে সূত্রে মাইনাস ওয়ানের সাথে মাইনাস ওয়ান গুন করলে মাইনাস ওয়ান ওই মাইনাস আর মাইনাস এখানে প্লাস হবে প্লাস ওয়ান